না সরি গেস্ট হাউসের গেটে এসে এদের অবস্থা খারাপ আর কোথায় যাব না নেই থাকবো প্লিজ আপনার কেমন লাগলো একটু ভালো লাগলো পাচ্ছি আমার পছন্দ এই ঘরটা আপনাদের কেমন অভিজ্ঞতা বলো করোনার বাইরে Hi friends, welcome to Bithisoutlook. সবাই কেমন আছো? আমার ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। সবাই কিন্তু পুরো ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো। হাওড়া স্টেশন থেকে এনজিপি হয়ে তারপর এসে পৌঁছালাম মাইরেন গাঁওতে বিকেল তিনটে। আসার পথে গেছি অনেক সাইট সিনে, যারা আমার আগের ভিডিও দেখনি তারা কিন্তু একবার ঘুরে আসতে পারো। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, না পথে অবশ্য একটু চা খাওয়া হয়েছে, আর তারপর বিকেল তিনটের সময় 93টা সিঁড়ি ভেঙে উঠে আমাদের একেবারে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তাই আমরা এসেই আগে নিজেদের রুমে না গিয়ে বসে গেলাম খেতে। চলো তোমাদের দেখাই আজকের লাঞ্চে কি কি আছে। ডাল দিয়ে একটুখানি মেখে দাও, ওটা তো খেতে দাও বদমাইশি করে কত সুন্দর জিনিস এনে দিলাম স্ট্যান্ড ইউজ করে না এমনি করে আগে একটা স্ট্যান্ড কিনলো যে 8:58 রাত্রি। দেখো কি অবস্থা, কি অন্ধকার। এখন তো বাচ্চারা খেতে বসে গেছে আর আমরা বসবো একটু পরে, খিদে পাইনি, অনেক কিছু খেয়েছি। এখানে দিয়েছিল সন্ধ্যাবেলায় পকোড়া চা, তারপর আমরাও টুকটাক অনেক খাবার এনেছিলাম। যে এখানে যেহেতু পাহাড়ের ওপরে আছি আর বিশেষ কিছু পাওয়া যাবে না, সেই জন্য আমরা নিয়েই এসেছিলাম বেশ কিছু শুকনো খাবার। তো সেই জন্য সব কিছু খাবার দাবার খেয়ে চা খেয়ে পেট ভর্তি বলতে গেলে, কিন্তু যেহেতু এখানে তাড়াতাড়ি রাত, তাড়াতাড়ি ঘুমোনো, খেয়ে নেব একটু বাদেই খেয়ে নেব। খিদে তো একটুও পায়নি, কিন্তু গরম গরম লাল লাল চিকেনের ঝোল দেখে খিদে পেটে না পেলেও মুখে পেয়ে গেছে আর কি। তো আমরা একটু বাদেই যাব, বাচ্চাদের খাওয়া হয়ে গেলেই সবাই বসে পড়ব। আর আজকে সারাদিন তো অনেক অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে, অনেক ভালো ঘুরেছি, খুব ভালো জায়গা। তার সাথে বৃষ্টি হলো যে একটু আগে, সেটাও কিন্তু এনজয় করেছি। তার কারণ কিছুটা বাইরে বসেছি, বৃষ্টি হওয়ার পর ভেতরে চলে এসেছি, আর একটু ঠান্ডা ওয়েদার। কলকাতায় যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল এবারে, এখানেও কিন্তু সেরকম একটা ঠান্ডা ছিল না, সোয়েটার পরেও কিন্তু বেশ গরম গরমই লাগছিল ঘরের মধ্যে, আর ফ্যান ট্যান তো এখানে নেই। তারপর যখন বৃষ্টিটা হলো, এখন ওয়েদারটা বেশ ভালো, মানে আরামদায়ক যাকে বলে। তো রাতের ঘুমটা আজকে দারুণ হবে, কালকে সকালেও আছে অনেক সাইট সিন, এরা তো বলছে দেখা যাক কোথায় যাওয়া যায় আর কি কি করব। প্রতিদিনের মতো, প্রতিবারের মতো সব ভিডিও থাকবে অবশ্যই তোমাদের জন্য। জুন টিউজডে সকাল 6:30। সকাল
আমি রেডি হয়ে গেছি। আর এত সুন্দর ওয়েদার, আর চারিদিকটা এত সুন্দর, ঘরে বসে থাকার মতো ইচ্ছা আমার একেবারেই নেই। আজকে তোমাদের আমাদের এই যে যেখানে আছি পুরো কটেজটা ঘুরে দেখাবো আর করাবো রুম ট্যুর। তো চলো শুরু করা যাক একেবারে সকাল সকাল, মনটা আমার আজকে বেশ ফুরফুরে। গেস্ট হাউস মিলিয়ে আছে 9টা ঘর, অনেক রকমের ঘর। আর তারপর এখানে আছে রান্নাঘর, আরও কিছু কনস্ট্রাকশন হচ্ছে, এই দেখো তোমাদেরকে দেখাই। হয়তো আমরা যদি পরে আবার আসি দেখবো এগুলো সবই পুরো হয়ে গেছে। তবে এখানে খুবই ভালো লাগছে আমাদের থেকে, এরা সবাই মানে এখানে যারা আছেন সব কিছুর দায়িত্বে, তারা সবাই ভীষণই দায়িত্ববান আর সবসময় আমাদের খেয়াল রেখেছেন, আমরা কি বলছি, আমাদের কি প্রয়োজন সব কিছুই। এই দেখো বাইরে আছে নার্সারি, এখান থেকে কিন্তু গাছ আমরা আমাদের পছন্দ মতো কিনেও নিয়ে যেতে পারি, এরকমও ব্যবস্থা আছে। আর দুটো সিঁড়ির মাঝখানে এরকম বেসিন আছে রান্নাঘর আর খাওয়ার ঘরের পাশে। তবে যেই ঘরটাতে আমরা খাচ্ছিলাম সেটা হচ্ছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা, আর এরপর ও বেডরুমের পাশেও আরেকটা ঘর রয়েছে সেটাতে ডিনার, যাতে নিচে মানে ঘর ছেড়ে নিচে বা যাদের ঘর নিচে আছে তাদের ওপরে না যেতে হয়, এরকম সুব্যবস্থা আছে। দেখো কিচেন, কিচেনটা কিন্তু একদম সাধারণ কিন্তু জানি না কেন আমার দারুণ লেগেছে, কি সুন্দর সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা। তার মাঝেই আমরা নার্সারিটাও একটু ঘুরে নিলাম, খুব ভালো লাগছে সবুজে সবুজ কলকাতায়, যেটা সব সময় অভাব আমরা দেখি এখানে তো সেটা নয়, তাই সবুজ দেখেই চারিদিকে চোখ একেবারে সার্থক করছি সারা দিন ধরে। বেসিন কিন্তু শুধু একটা ঘরের খাবার জায়গার পাশেই যে আছে তা না, এরকম অনেক ঘরের পাশেই বেসিন রয়েছে আর কি খাবার জায়গার পাশে, যাতে সুবিধা হয় আমাদের। আর তারপরে দেখো আগুন জ্বালানোর ব্যবস্থা, যাতে আমরা কালকে মানে গতকাল রাত্রিবেলায় বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আগুন টাগুন জ্বালিয়ে বেশ গল্প করছিলাম। চারিদিকে তো গাছ তোমাদেরকে বললামই দেখালামই, আর সকালবেলা উঠেই আমি যেটা করেছি, এনাদের এখানে আছে মূলোর ক্ষেত যেটা আমি একটু নিজে নিজেই ঘুরে নিয়েছি, তখন সবাই ঘুমাচ্ছিল আর একটু আমি ভিডিও শ্যুট করে নিয়েছি। এইবারে চলো তোমাদের এখানকার রুম ট্যুর করাই। এখানে কিন্তু প্রত্যেকটা সিঁড়ির ধাপেই রয়েছে একটা দুটো করে ঘর, কোনো কোনো জায়গায় তিনটে ঘরও রয়েছে, বেশ সুন্দর গোছানো একেবারে। তো প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপেই ঘর, এই ঘরটা তোমাদেরকে প্রথমেই চলো ঘুরে দেখাই। Thank you.
এখানে কিন্তু রয়েছে ঘরের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস, আর প্রত্যেকটা রুমেই তাই আছে, যেরকম যে রুমের ভাড়া সেই অনুযায়ী কিন্তু তাদের ব্যবস্থা। ব্যালকনি থেকে শুধু ভিউটা দেখো কি সুন্দর, তাই না? ভোরবেলা কত না সুন্দর লাগে, আর এখন তো তাও অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তবুও আমরা যে সময়টা এসেছি এখন ওয়েদারটা এতটাই সুন্দর, এতটা ভালো যে রাত্রিবেলা বৃষ্টি হলো ঠান্ডা আর দিনের বেলায় এরকমই ঝকঝকে রোদ। এইবারে চলো তোমাদের বাকি রুমগুলো এক এক করে ঘুরে দেখাই, আর প্রত্যেকটা রুমের ভাড়াও থাকলো আজকে তোমাদের জন্য, তাই তোমরা চাইলে দুদিনের ছুটি কাটাতে একবার কিন্তু চলে আসতেই পারো কালিম্পংয়ের মাইরান গায়ের এই সুন্দর জায়গাটায়। আজকে সকাল সকাল আমি চলে এসেছিলাম ঠিক এই রান্নাঘরটাতেই, দেখছিলাম পুরি আর সবজি হচ্ছে, আর আমিও কয়েকটা পুরি ভেজে নিয়েছিলাম, সঙ্গে ক্যামেরা ছিল না তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তবে যাই হোক, এখন বেরিয়ে পড়বো সাইড সিনে, আর এই সাইড সিনের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সবাইকে টাটা।